ঠাকুরনগরে মতুয়া মেলায় একশো ধারা জারির আবেদন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগে সরব শান্তনু মিথ্যা বলছে নির্বাচনের আগে রাজনীতি করছে পাল্টা দিলেন মমতা ঠাকুর মতুয়া মেলায় একশো ধারা জারির আবেদন বনগা থানায় এ বিষয়ে আবেদন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের এদিন উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বনগা লোকসভার বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি বলেন আগামী ছ তারিখ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে মতুয়া মহামেলা হবে কিন্তু তার আগে রাজনৈতিক উদ্দেশ্যে একশো চুয়াল্লিশ ধারা জারির আবেদন করা হয়েছে এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শান্তনু তিনি বলেন প্রেসমিট ডাকার যে মূল কারণ সেটা হচ্ছে আগামী ছয় তারিখে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের মহা মতুয়া ধর্ম মহামেলা উদযাপিত হবে আমি একটা জিনিস বুঝে পারছি না এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন উনি কিভাবে এই মেলাকে বন্ধ করার জন্য একশো ধারা আবেদন করতে পারেন মতুয়া সমাজের সম্পূর্ণ পরিপন্থী হয়ে এই কাজটা করতে পারলেন আমি এটা বুঝতে পারলাম না একশো চুয়াল্লিশ ধারা কেস নাম্বার তিনশো উনআশি কেস নাম্বার তিনশো উনআশি দু হাজার চব্বিশে ঠিক আছে এই হান্ড্রেড ফর্টি ফোর সিআরপিসি এই যে যে কেসটা উনি করতে গেছেন বনগা থানাতে সতেরো বছর উপরে মেলা হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী নতুন এসে নতুন নাটক করবেন আপনি মেলা বন্ধ করার চেষ্টা করবেন এগুলো মানুষ সহ্য করবে না সংগঠন কার কে অ্যাকাউন্টগুলি সেটা তো হাইকোর্টে দেখাচ্ছে যখন হাই হাইকোর্টে একটা কেস চলছে তাহলে মেলা বন্ধ করার কি কী কারণে মেলা বন্ধ করার জন্য আপনি এখানে রায় দিচ্ছেন এখানে আপনি কোর্টে কেস করিয়েছেন আমি এর মতো ভক্তদের উপর আমি ছেড়ে দিলাম তারাই এর জবাব দেবে মেলা হবে কি হবে না আজকে যাতে মতুয়া মহাসংঘ মেলার পিছনে খরচা না করতে পারে তারা যাতে মেলাটা সম্পূর্ণভাবে যাতে এখানে অপদস্থ হয় মতুয়ারা এসে সেই ব্যবস্থা এখানে করতে যাওয়ার চেষ্টা একটা রানিং এ বাড়িতে নিয়ম আছে যে বিরাট ঠাকুর মশাইয়ের পরে কপিলকৃষ্ণ ঠাকুর সংঘাধিপতি হয়েছিলেন বড় কপিল কপিলকৃষ্ণ ঠাকুর থাকাকালীন তার ছোটো ভাই মঞ্জুল কৃষ্ণ ঠাকুর সহ সহসংঘাধিপতি হয়েছিলেন সেইগুলো সহসংঘাধিপতি হিসেবে যে পুরনো যে কমিটি আছে সেই কমিটির সঙ্গে যুক্ত ছিলেন এখন উনি রিটায়ার নিতে চাইছেন উনি সংঘাধিপতি থাকতে চাইছেন না বিদায় আমাদেরকে সংঘাধিপতির উনি দায়িত্ব দিয়েছেন আমাদেরকে একজন মহিলা ঠাকুরবাড়িতে একজন পুত্রবধূ অনেক পুত্রবধূ আছে ঠাকুরবাড়িতে সবাই তো দাবি করবে সংঘাধিপতি হওয়ার জন্যে সংঘের মূল পদাধিকারী হওয়ার জন্যে এইভাবে রাজনৈতিকভাবে মতুয়াদের এই সিম্পাতিকে আজকে নষ্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাডার বাহিনী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যদিও শান্তনু ঠাকুরের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা ঠাকুর তিনি বলেন মতুয়া সমাজকে সম্মান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হরিচাঁদ ঠাকুরের নামে ছুটি ঘোষণা করেছেন কামনা সাগরের উন্নয়ন ঠাকুর বাড়িতে আসার রাস্তা করে দিয়েছেন মমতা ঠাকুর বলেন আমি একশো চুয়াল্লিশ ধারার আবেদন করেছি মেলা শান্তিপূর্ণভাবে করার জন্য পাশাপাশি তার দাবি মেলা আমরা করি রাজ্য সরকার নয় নির্বাচনের মুখে শান্তনু রাজনীতি করছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি ভক্তদের ভগবানের মহা মেলা এবং এখানে ও চাইছে যে ইলেকশন ভোটে দাঁড়িয়েছে এবার পাত্তালে মাটি নেই তার জন্য যে সিএ নিয়ে যে কথা বলেছিল যে আমরা নাগরিকত্ব দেব সেটা দিতে পারেনি মতো সমাজ যারা আজকে তারা সেখান থেকে পিছিয়ে গেছে তার জন্য আর কিছু নেই তাই বলার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে কালি মালিত্য করার জন্য আজকে এই কথা বলেছে তারা আজকে বিল কাটছে দোকানদারকের কাছে চলে যান আপনি প্রতি বছর এই কাজই করছে প্রতিবারই দু হাজার উনিশের থেকে এই কাজ করে যাচ্ছে যে জোর জবরদস্তি গুন্ডা নামিয়ে তারা বিভিন্ন জায়গায় আজকে যেভাবে তাদের কাছে লাইসেন্স ছাড়া এই কাজ করছে দু হাজার আঠারোতে তার আগে যখন আমি ছিলাম দু হাজার আঠারো তো টাকা বয়ে দিয়ে আসছে ওরা বাড়িতে মেলা করে তখন তাদের কোনো কিছু ছিল না যখন ক্ষমতা এসছে দু হাজার উনিশের থেকে এই কাজও করে যাচ্ছে এবং আমরা জানি যে এখানে শান্তানু ঠাকুর কোনো ভূমিকা আসতেই পারে না প্রথম তার বাবা বেছে আসে পরপর পরপর একটা ধাপে ধাপে মানুষ ওঠে সেখানে দাঁড়িয়ে সে আজকে সাংসদ হয়েছে বলে যা কিছু তাই করবে সেটা মানুষ মেনে এটা তো হতে পারে না এই জায়গাটা প্রথম হচ্ছে মঞ্জুল জায়গা প্রথম হচ্ছে মঞ্জুল কৃষ্ণ এই বাড়ির এখন বলতে গেলে তিনটে ভাইয়ের ভিতরে বড়ো মা বিনাপাণী ঠাকুরের তিনটে সন্তান তিনটে সন্তানের ভিতরে এখন ও ছোট বেঁচে আছে তাহলে বাবা বেঁচে থাকতে কি করে তার দাদা আছে সেখানে সুব্রতা ঠাকুর এখনও আছে তারপরে ও কি করে সংঘাধিপতি হয় ও কিরে রে ওয়ালিনে হলে এটা গাছ জোরে যা তাও করে যাচ্ছে ওয়ান ফর্টি ফোর আমরা করেছি যেটা পারমিশন আমরা আজকের থেকে নেয় বহুকাল পুনর তার আগের থেকেও আমরা পারমিশন পাচ্ছি এর আগে কপিলকৃষ্ণ ঠাকুর মত মহাসংঘ থেকে সংঘাধিপতি হিসেবে সেই হিসেবে লাইসেন্স হতো পরবর্তীকালে যে লাইসেন্সের যে পাচ্ছি আমরা কিন্তু সেখানে কোনোভাবেই আমাদের মেলার ভিতরে বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচার করেই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে এটাকে বন্ধ করতে হরিটা করে নেওয়া ছুটিটা কেন দিল মত সমাজকে এই সম্মান আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেশে মোদী দেয়নি এটা জানতে হবে মোদি এই বাড়িতে এসেছিল ভারতের প্রধানমন্ত্রী এখানে এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রী মতো জন্য কিচ্ছু করেনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেখানে ওখানে ওর জানা উচিত ও জানা সত্ত্বেও সেটা মিথ্যে আজকে ভাবছে যেটা বললেই মানে মিডিয়া ডেকে বললেই মনে হয় যে আমার সব কিছু হয়ে যাবে যে কামনা করে ভক্তরা স্নান করে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেবেন যে রেল স্টেশন যে যেখানে ঠাকুরনগরে নামে ওটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেল মিনিস্টার ছিল যখন তখন ঠাকুরনগরে আদলে করেছে কেউ করেনি কিন্তু সেটা দ্বিতীয় জিনিস হচ্ছে রেলের পাশ দিয়ে ঠাকুরনগরে আসতে হলে বাড়ি বাজার থেকে একটা রাস্তা ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রেলের পাশ দিয়ে রাস্তা করে দিল তখন কিন্তু উনি চিফ মিনিস্টার হয়নি ঠাকুরবাড়ির জন্য প্রথম থেকে যেটা সত্য সেটা সত্য স্বীকার করতে হবে সে যেই হোক না কেন কনফোর্টেবল মমতা বন্দ্যোপাধ্যায় জারি করেন আমি করেছি আমি আমি করেছি অ্যাপ্লাই মমতা বন্দ্যোপাধ্যায় করে নেয় ও যদি কথা বলতে তাহলে আমাকে করুন ও যদি বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলুক না আমি করেছি আমাকে বলুক মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মেলা তো আমরা করছি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তো রাজ্য সরকার এই মেলা করতে হয় সেটা ধর্মীয় মেলা এটা সরকারি মেলা এখন আমরা তাদের হাতে উঠাই দেয়নি লাইসেন্স অল ইন্ডিয়া মত মহাসঙ্গ পায় লাইসেন্স যা রিটার্ন ফাইল যার ইনকাম ট্যাক্স ফাইল অল ইন্ডিয়া মতো মহাসংঘ সব কিছু মমতা ঠাকুর এটা দেয় আমি দেই সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ঠাকুরনগর সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ